আমি এখন মুন্সিগঞ্জ এক এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাহিবুদ্দুজা চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 20 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জাতীয় মহান সংসদে আমাকে আজকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব, সে প্রস্তাবে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবার জন্য এই জাতীয় সংসদে আমাদের যাদেরকে পাঠিয়েছেন, আমরা মানুষের পক্ষে কথা বলতে এখানে এসেছি, সেই সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, আমি তার দরবারে শুকরিয়া আদায় করছি। আমি আমার বক্তব্যের শুরুতে আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ এক, শ্রীনগর এবং সিরাজ দিখানের আপামর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা ভোট দিয়ে আমার উপর আস্থা স্থাপন করেছে, আমি তাদের পক্ষে এই পবিত্র সংসদে কথা বলবো, আমি তাদের উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব, এজন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে চকবাজারে যে অগ্নিকাণ্ড ঘটেছে, অগ্নিদগ্ধ মানুষ আমরা দেখেছি, কিভাবে আগুনে পুড়ে ছোট ছোট শিশু মারা গিয়েছে, কিভাবে মায়ের এবং বাবাদের আত্মনাদ আমরা শুনেছি, আগুনে পুড়ে মারা যাওয়ার যে কষ্ট, আল্লাহ তাআলা বলেছেন যারা আগুনে পুড়ে মারা যাবে তাদেরকে তিনি শহীদের মৃত্যু হিসেবে তাদের বরণ করবেন। আমরা সেই সমস্ত শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারগুলো যাতে করে এই শোককে তারা সহ্য করতে পারেন এই কামনা করছি, এই প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব, এই প্রস্তাবে বক্তব্য দেওয়ার সময় উই আর অ্যালাউড টু স্পিক এনিথিং আন্ডার দ্য স্কাই, আমি এই সুযোগটা গ্রহণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যকে তিনটা ভাগে ভাগ করেছি। আমি প্রথম ভাগে আজকে থেকে 16 বছর আগে এই পবিত্র জাতীয় সংসদে বিএনপি জামাত জোট সরকারের সময় তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করা হয়েছিল, যে বিষোদ্গার করা হয়েছিল, যে ষড়যন্ত্র করা হয়েছিল, অসাংবিধানিকভাবে অবৈধভাবে একজন রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, সেই সময় মাননীয় স্পিকার আমি বহুবার এই সংসদে দাঁড়িয়েছি, কথা বলবার চেষ্টা করেছি, আমাকে 1 মিনিট সময় দেওয়া হয়নি মাননীয় স্পিকার। পরবর্তীতে 2004 সালে বিকল্প ধারার পক্ষ থেকে যখন আমি আবারও নির্বাচিত সংসদে এসেছি মাননীয় স্পিকার, আমি এই সংসদে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। একতরফাভাবে মিথ্যাচারের মাধ্যমে যে বক্তব্য সেদিন হয়েছিল, আজকে এই সংসদে দাঁড়িয়ে 16 বছর আগের সেই একতরফা বক্তব্য খণ্ডন করবার যে সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগ গ্রহণ করতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এটা জরুরি, আমি আমার বক্তব্যের দ্বিতীয় ভাগে আমার আজকের রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা করতে চাই মাননীয় স্পিকার। লেটস ফেস ইট, আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে রাজনীতি শিখেছি, বাংলাদেশ আওয়ামী লীগকে আমার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই শিখেছি, তারপরও আজকে একটি বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে যে আমরা নির্বাচন করেছি, আমাদের এই রাজনৈতিক অবস্থানের কারণে একটা কনফিউশন হয়তো বা তৈরি হয়েছে কিছু কিছু জায়গায়, আর সেই কনফিউশনের সুযোগে পরাজিত শক্তি এখনও কন্টিনিউয়াসলি মিথ্যাচার করে যাচ্ছে। আমার মনে হয় আমার রাজনৈতিক অবস্থানটি আজকে ব্যাখ্যা করবার প্রয়োজন রয়েছে সে কারণে। এবং আমার তৃতীয় ভাগে 2004 সালে আমরা যে পরিবর্তনের বীজ বপন করেছিলাম সেই বিকল্প ধারার আদর্শ, পরবর্তীতে 2018 সালে নতুন প্রজন্মের জন্য নতুন মোড়কে আমরা যখন প্ল্যান বি উপস্থাপন করলাম, সেই প্ল্যান বির তরুণ প্রজন্মের স্বপ্নের কথা বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি আমাদেরকে আমাকে যে নির্ধারিত সময় দিয়েছেন, আমি সেই নির্ধারিত সময়ের মধ্যেই আমার বক্তব্য শেষ করবার জন্য সর্বাত্মক চেষ্টা করব, তারপরে যদি আমার কিছু সময় বেশি লাগে, আমি জানি আপনি অত্যন্ত মহান হৃদয়ের মানুষ, আপনি অবশ্যই আমি চাওয়ার আগেই আরও কিছু সময় আমাকে বাড়িয়ে দেবেন, এ বিশ্বাস আমার রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
লেটস গো ব্যাক টু দি মেমোরি লেন 2002। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর হঠাৎ করেই মাত্র 7 মাসের মাথায় মাননীয় স্পিকার একজন প্রয়াত রাষ্ট্রপতির কবর জিয়ারত করবার না করবার অপরাধে কোট আনকোট বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হলো ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে 18 এবং 19 জুন। মাননীয় স্পিকার 18 তারিখ 4 ঘন্টা, 19 তারিখ আরও 3 ঘন্টা, 7 ঘন্টা ধরে বিএনপির সংসদীয় দলের সভায় একতরফা মিথ্যাচার করা হলো মাননীয় স্পিকার। আমি সেই সভায় বসেছিলাম, বসে বসে দেখেছি, ছোটবেলা থেকে যাদেরকে দেখেছি বদরুদ্দোজা চৌধুরীকে পিতৃতুল্য নেতা হিসেবে শ্রদ্ধা হয়েছে, সেই বিষয়ে বিএনপি নেতৃত্ব দুঃখ প্রকাশ করবেন শেষ পর্যন্ত। সেই সময় আসলে রাষ্ট্রপতির বিরুদ্ধে চূড়ান্তভাবে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানানোর মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি তৃতীয় প্রজন্মের সংসদ সদস্য মাননীয় স্পিকার, কিন্তু রাজনীতির নামে এই নাটকের আমি কখনোই অভ্যস্ত ছিলাম না, আমরা বুঝতে পারিনি। কিন্তু এখানে সব কিছু শেষ নয়। বিএনপি সংসদীয় দল প্রস্তাব গ্রহণ করবার পর অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানানোর পর সেই সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রস্তাব গ্রহণ করবার পর আমাকে অবাক করে দিয়ে আমাকে ডেকে পাঠালেন। আমি বৈঠকে সবার সামনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থিত হলাম এবং তিনি আমাকে বললেন, তুমি বিএনপির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য, তোমাকে একটি বড় গুরু দায়িত্ব প্রদান করছি। মাননীয় স্পিকার, সংসদীয় দলের এই সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানানো এবং রাষ্ট্রপতির পদত্যাগ পত্র গ্রহণ করার দায়িত্ব বিএনপির পক্ষ থেকে দেওয়া হলো আমার কাছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি একজন মানুষকে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দিলেন, তারপর তার সন্তানকে জল্লাদের দায়িত্ব দিলেন। দিস ইজ পলিটিক্স অফ ক্রুয়েলটি। মাননীয় স্পিকার, আমি মনে করি বিএনপি যেই নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করেছে আগামীতে ইতিহাসের পর্যালোচনার জন্য সংসদের প্রসিডিংসে এই বক্তব্য রেকর্ড থাকুক, সেজন্যই আমি আমার এই বক্তব্য প্রদান করলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যখন বিএনপির এই দায়িত্বপ্রাপ্ত হয়ে সভা থেকে বেরিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করছি, তখন আমার সাথে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি সভাপতি তৎকালীন এমপি সাবেক সংসদ সদস্য আব্দুল হাই সাহেব। গাড়িতে বসে বঙ্গভবন যাওয়ার পথে আব্দুল হাই সাহেব কোনো কথা বলেননি, শুধু নীরবে কেঁদেছেন। বঙ্গভবনের গেটে উপস্থিত হওয়ার পর বাংলাদেশের সমস্ত সাংবাদিকরা, টেলিভিশনের ক্যামেরারা আমাকে প্রশ্ন করলো, আপনি কেন এখানে এসেছেন? আমি সাংবাদিকদেরকে জানালাম, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ গ্রহণ করবার জন্য এখানে এসেছি। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলো, কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে? আমি তাদেরকে বললাম, কেননা মহামান্য রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের কবর জিয়ারত না করবার জন্য আমরা ব্যথিত হয়েছি, সেই কারণে তাকে পদত্যাগ করতে হবে। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, একজন রাষ্ট্রপতি একটি কবর জিয়ারত করবেন না, আপনারা ব্যথিত হবেন, সেজন্য পদত্যাগ করতে হবে, এটা কি ঠিক? আমি বিএনপির পক্ষ থেকে জবাব দিলাম, গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সঠিক হিসেবে বিবেচিত হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি সেদিন মিথ্যাচার করেছি। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সঠিকভাবে বিবেচিত হবে এমন কোনো কথা নেই মাননীয় স্পিকার। সংখ্যাগরিষ্ঠের স্বেচ্ছাচারিতা আর গণতন্ত্র এক জিনিস নয়। দ্য টাইরানি অফ মেজরিটি ইজ নট ডেমোক্রেসি। এই জিনিসটা আমাদের বারবার উপলব্ধি করা প্রয়োজন মাননীয় স্পিকার। তারপর থেকে 2006 সালের শেষ পর্যন্ত আমরা একটি নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সরকারের বিভীষিকাময় শাসন দেখলাম। 2004 সালে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আমরা বিকল্প ধারা বাংলাদেশ গঠন করলাম, পরিবর্তনের বীজ বপন করলাম। শুধুমাত্র রাজনীতিবিদ নয়, নাগরিক সমাজকেও রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে, এটা ছিল বিকল্প ধারার একটি স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বললেন, আমরা আর বিভক্তির রাজনীতি দেখতে চাই না, আমরা আর হিংসার রাজনীতি দেখতে চাই না, আমরা
বিকল্প হিসেবে শ্রদ্ধা এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের রাজনীতি দেখতে চাই। এটা ছিল বিকল্প ধারার দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভে তিনি বললেন, আর ক্ষমতার রাজনীতি নয়, ক্ষমতার বিকল্প হিসেবে দায়িত্ববোধের রাজনীতি সূচনা করতে হবে। সেটা ছিল আমাদের তৃতীয় স্তম্ভ, মিস্টার স্পিকার। এবং চতুর্থবার তিনি বললেন, আমরা অনেক আবেগের রাজনীতি দেখেছি, আমরা এখন কর্মসূচি ভিত্তিক রাজনীতি দেখতে চাই। এই চারটি স্তম্ভের উপর বিকল্পধারা বাংলাদেশের জন্ম হলো, মাননীয় স্পিকার। আপনারা দেখলেন বিকল্পধারা জন্মের পর কিভাবে মহাখালীতে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। 2004 থেকে 2006 সালের প্রথম দেড় বছরে আমাকে 29 বার শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, মাননীয় স্পিকার। আমি বাংলাদেশের যেখানে গিয়েছি আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, মাননীয় স্পিকার। আমি নিউ ইয়র্কে গিয়েছি প্রবাসীদের অনুষ্ঠানে, সেখানে আমাকে আক্রমণ করা হয়েছে, মাননীয় স্পিকার। আমাদের দলের মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মান্নান সাহেবের 7টা ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মাননীয় স্পিকার। একই সাথে 63টি জেলায় সিরিজ বোমা হামলা আমরা অবলোকন করলাম, মাননীয় স্পিকার। আমরা দেখলাম বাংলাদেশে বাংলা ভাই এবং জঙ্গিবাদের উত্থান হলো কিভাবে, মাননীয় স্পিকার। মেধাবী রাজনীতিবিদ এএসএম কিবরিয়া সাহেবের ঝলসানো খণ্ড বিখণ্ড শরীর আমরা দেখলাম, মাননীয় স্পিকার। আমরা আহসানুল্লাহ মাস্টারের নিথর দেহ দেখলাম, মাননীয় স্পিকার। আমরা যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের উপর বোমা হামলা দেখলাম, মাননীয় স্পিকার। আমরা আদালত পাড়ায় বোমার আঘাতে খণ্ড বিখণ্ড মানুষের শরীর পড়ে থাকতে দেখলাম, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সারা দেশ যখন জ্বলছে, সারা দেশের মানুষ যখন প্রতিবাদে মুখর, তখন আমরা দেখলাম মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবার হাওয়া ভবনে প্রমোদ ক্রিকেট ম্যাচের আয়োজন করলেন, মাননীয় স্পিকার। উপহাসের একটি সীমা থাকা উচিত, মাননীয় স্পিকার। আমরা 21 আগস্টের জঘন্যতম গ্রেনেড হামলা দেখলাম, মাননীয় স্পিকার। বিরোধী দলীয় নেত্রীসহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হলো, মাননীয় স্পিকার। ঠিক তার 3 মাস আগে 30 এপ্রিল 2006 বাড়িধারা 12 নম্বর রোডে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর যে বাড়ি, একটি তিনতলা বাড়ি যেখানে আমরা থাকতাম, মাননীয় স্পিকার, আমিও থাকতাম, দোতলায় আমার বাবা মা থাকতেন, তিনতলায় আমি আমার দুটো ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে থাকতাম। আমার ছেলের বয়স তখন 3 বছর, আমার মেয়ের বয়স তখন 8 বছর, মাননীয় স্পিকার। 30 এপ্রিল রাতের অন্ধকারে ভোর 4টার সময় দোতলা এবং তিনতলার জানালা ভেঙে গান পাউডার দিয়ে আমার পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হলো, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রায় 45 মিনিট আগুনের সাথে যুদ্ধ করে আমি আমার সন্তানদেরকে রক্ষা করতে পেরেছি, আমি আমার বাবা মাকে রক্ষা করতে পেরেছি, মাননীয় স্পিকার। তারপরের দিনই সংসদে এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম প্রতিবাদ করবার জন্য, আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাননীয় স্পিকার। এক কাপড়ে যখন আমরা রাস্তায় দাঁড়িয়ে বেরিয়ে এসেছি, তারপর থেকে 3 মাস আমরা বাড়িধারে একটি বাড়ি ভাড়া করার চেষ্টা করেছি, মাননীয় স্পিকার। যেখানে বাড়ি ভাড়া করতে গিয়েছি, তৎকালীন সরকারের এজেন্সি প্রতিটি বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে, বারণ করেছে। 3 মাস আমরা পথে পথে ঘুরেছি, আমাদের একটি বাড়ি ভাড়া করতে দেওয়া হয়নি, মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মা রাজনীতি করেন না, আমার বোনরা রাজনীতি করে না, আমার স্ত্রী রাজনীতি করে না, কিন্তু তারা বারবার আমাদেরকে প্রশ্ন করেছে, ঘুমন্ত অবুঝ শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করবার রাজনীতি, এটা কেমন রাজনীতি, কেন এত ক্ষোভ, এত রাগ, কার জন্য, কিসের জন্য? আমরা কোনো জবাব দিতে পারিনি, মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে অবহিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে আমি খুশি হতাম, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করতে চাই। আজকে 12 বছর পেরিয়ে গেছে, মাননীয় স্পিকার। 30 এপ্রিলের সেই অগ্নিসংযোগের ঘটনায় আমরা যে মামলা দায়ের করেছিলাম, মামলার অগ্রগতি তো দূরের কথা, আজ 12 বছর পর্যন্ত এই মামলার তদন্তের কোনো রিপোর্ট পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমি সংসদের কাছে অনুরোধ করব, এই মামলাটিকে আবারও একটি তদন্ত রিপোর্ট অন্তত প্রকাশিত হোক। আমরা জানতে চাই আমার ঘুমন্ত 3 বছরের শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা কারা করেছিল, কেন করেছিল, এটা আমাদের জানা প্রয়োজন, মাননীয় স্পিকার, দেশবাসীর জানা প্রয়োজন। মাননীয় স্পিকার, এত কিছুর পরেও এবার 2017 সালে একটি বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমরা প্রথমে যুক্তফ্রন্ট গঠন করলাম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে। সেখানে নাগরিক ঐক্য এবং আসম আব্দুর রব সাহেবের নেতৃত্বে জাসদ প্রাথমিকভাবে যুক্তফ্রন্টে সম্পৃক্ত হলো। পরবর্তীতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া
আমাদের সাথে ঐক্যবদ্ধ এই ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার জন্য আলোচনা শুরু করলো। আমরা সুস্পষ্টভাবে একটি গুণগত পরিবর্তনের জন্য ভারসাম্যের রাজনীতি স্পষ্টভাবে আমরা তিনটি ধাপে ভারসাম্য, জাতীয় সংসদে ভারসাম্য, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য এবং সরকারে ভারসাম্য, এই তিনটি ধাপে ভারসাম্যের রাজনীতি এবং একই সাথে সকল ধরনের স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির একটি ঐক্যের জন্য আমরা একটি চুক্তি স্বাক্ষর করলাম। নিজেদের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার জন্য আমরা সংকল্প করলাম। রক্তের রাজনীতি যারা করেছে, যারা জঙ্গিবাদে মদদ দিয়েছে, যারা লুটপাট করেছে, জাতীয় ঐক্যের নামে সেই সমস্ত শক্তি যাতে ক্ষমতায় পুনর্বাসন হতে না পারে সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজে থেকে ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত হবার জন্য আমাদের কাছে আসলো। আমরা খোলা মন নিয়ে এত কিছুর পরও বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানালাম, তাদের সাথে আলোচনার দারুণ মোচন করলাম। আমরা স্পষ্টভাবে আমাদের গুণগত পরিবর্তনের স্বপ্নের কথা তাদেরকে জানিয়েছি, এ বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপির সাথেও জাতীয় ঐক্য হতে পারে, এটাকে মাথায় রেখে যখন যুক্তফ্রন্ট ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম এবং ঐক্য প্রক্রিয়ার সাথে চুক্তি সম্পাদনের বিষয়টি আসলো, তখন আমি ব্যক্তিগতভাবে সেই চুক্তির ভেতরে স্বাধীনতা বিরোধী শক্তিকে বাদ দিয়ে ঐক্য হবে এ লাইনটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শব্দ দুটি সংযোজন করলাম। আপনারা দেখেছেন তারপর থেকে বিভিন্ন টেলিভিশন টক শোতে বিভিন্ন স্থানে কিভাবে আমার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছে শুধু এই দুটো শব্দ ব্যবহার করবার জন্য। প্রত্যক্ষ বা পরোক্ষ এই শব্দ দুটিকে বাদ দেওয়ার জন্য প্রায় 13 জন সিনিয়র নেতৃবৃন্দ আমাকে একটি ঘরে আমাকে একা রেখে আমার উপর চাপ সৃষ্টি করেছে এই দুটোকে বাদ দেওয়ার জন্য, কিন্তু আমি মাথা উঁচু করে সেখান থেকে হেঁটে বেরিয়ে এসেছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। মাননীয় সদস্য, আপনার নির্ধারিত সময় শেষ হয়েছে, এখন আপনি কত মিনিটের মধ্যে শেষ করতে পারবেন? আপনি বলেন, ঠিক আছে আপনি 5 মিনিট বলুন। আমার মনে হয় যে এই এই বিষয়গুলো এখানে আলোচনা হওয়াটা প্রয়োজন ছিল, এই জিনিসগুলো আমরা দেখেছি কি হয়েছিল, এই কথাগুলো বলবার প্রয়োজন। মাননীয় স্পিকার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ঐক্য হবে না এ শব্দ দুটোকে বাদ দিয়ে একটি চুক্তি চূড়ান্ত সম্পাদনের জন্য আসম আব্দুর রব সাহেবের উত্তরার বাসায় আমার দলের মহাসচিব মেজর মান্নান সাহেবকে 1.5 ঘন্টা পর্যন্ত দরজা আটকে বন্ধ করে রাখা হয়েছিল। তিনি সাহসিকতার সাথে সেখান থেকে সেদিন বেরিয়ে এসেছিলেন এবং এই চুক্তি আমরা স্বাক্ষর করিনি। মাননীয় স্পিকার, মিস্টার স্পিকার, শেষ পর্যন্ত চূড়ান্ত বৈঠকের দিনক্ষণ ঠিক হলো ডক্টর কামাল হোসেনের বাড়িতে। আমাদেরকে দাওয়াত দিয়ে ন্যূনতম সৌজন্যবোধ না দেখিয়ে ডক্টর কামাল হোসেন বাড়ির দরজা বন্ধ রেখে তার মতিঝিলের অফিসে চলে গেলেন। লুকিয়ে লুকিয়ে একটি অনৈতিক চুক্তি স্বাক্ষরিত হলো এবং অনৈতিক চুক্তির মাধ্যমে জন্ম নিল একটি অনৈতিক ঐক্যের যার নাম হলো ঐক্যফ্রন্ট। তারপর আমরা দেখলাম ডক্টর কামাল হোসেন নাগরিক ঐক্য, মুক্তিযুদ্ধের কিং বদন্তি বলে যাদেরকে সম্মান করেছি, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আসম আব্দুর রবের মতো মানুষরা তাদের দল বল নিয়ে জামাতে ইসলামের সাথে একত্রিতভাবে একই মার্কায় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করলেন। মাননীয় স্পিকার, পরিস্থিতি যখন সেরকম, তখন যে গুণগত পরিবর্তনের স্বপ্নে আমরা বিভোর ছিলাম সে গুণগত পরিবর্তন বিকাম সেকেন্ডারি। মাননীয় স্পিকার, আমাদের ফার্স্ট প্রায়োরিটি তখন স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। গ্রেনের হামলাকারী জঙ্গিবাদের মদতদাতা যুদ্ধাপরাধী শক্তির ক্ষমতায় পুনর্বাসনের ষড়যন্ত্র হিসেবে এই প্রশ্নে যখন আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন বাংলাদেশের পক্ষের সকল পক্ষের শক্তি তাদেরকে ঐক্যবদ্ধ করা আমাদের জন্য প্রথম দায়িত্ব হয়ে দাঁড়ালো এবং সে কারণেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ 14 দল, জাতীয় পার্টি
বিকল্পধারা সহ অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্য আমরা তখন ঐক্যবদ্ধ হলাম। মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের চিন্তায় চেতনায় রাষ্ট্র পরিচালনার নীতিতে পার্থক্য আছে, পার্থক্য থাকবে, কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসবে, যেখানে যুদ্ধ অপরাধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশ্ন আসবে, যেখানে গ্রেনেড হামলাকারীদের রাষ্ট্র ক্ষমতায় পুনর্বাসনের প্রশ্ন আসবে, সেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, বিকল্পধারা সহ যুক্তফ্রন্ট সহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির এই ঐক্য চিরদিন অটুট থাকবে, এটা আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এই পবিত্র সংসদে যারা বসে আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে খুশি হতাম, মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দ সামনের সারিতে বসে থাকতে খুশি হতাম, যারা আমাদের পিতৃতুল্য, আমাদের মাতৃতুল্য, তাদের সন্তান হিসেবে আমার স্বপ্নের দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2004 সালে বিকল্পধারা বাংলাদেশ এবং পরবর্তীতে 2018 সালে নতুন মোড়কে প্ল্যান বি যখন আমরা উপস্থাপন করলাম, সেখানে আমরা তারুণ্যের স্বপ্নের কথা বলেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আমাদেরকে বললেন, হিংসার রাজনীতির পরিবর্তে শ্রদ্ধার রাজনীতি করতে হবে। তিনি বললেন, শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর হিংসা করে কেউ কখনো বড় হয় না। দ্যাট ইজ প্ল্যান বি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। মাননীয় স্পিকার, আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পত্তি, দল মত নির্বিশেষে সকলের সম্পত্তি। এটা যেমন আওয়ামী লীগের বাইরের সমস্ত রাজনৈতিক দলকেও বুঝতে হবে, আওয়ামী লীগকেও বুঝতে হবে, বঙ্গবন্ধু আপনাদের পকেটের নেতা নয়, তিনি বাংলাদেশের 16 কোটি মানুষের নেতা, তাকে ছেড়ে দিতে হবে সারা বাংলাদেশের মানুষের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা পেশী শক্তির রাজনীতির বিকল্প হিসেবে মেধার রাজনীতির স্বপ্ন দেখি। এই প্রজন্ম মনে করে এই রাষ্ট্র পরিচালনার অধিকার আছে কার? যেই দল 24 ঘন্টা নোটিশে ঢাকার রাজপথে 500,000 লোক জমায়েত করতে পারে, 24 ঘন্টার নোটিশে দেশ অচল করে দিতে পারে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া শুধু তাদের অধিকার, এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, আমরা বলেছি, মাননীয় সদস্য, 3 মিনিট আমি আপনাকে দিতে পারছি, ঠিক আছে, আপনি 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 47 বছর পর আমরা যখন শুনি বাধা আসবে, যেখানে লড়াই হবে সেখানে লড়াই করে বাঁচতে চাই। আমাদের প্রজন্ম লড়াই করার রাজনীতি চায় না। মাননীয় স্পিকার, আমাদের প্রজন্ম স্বাধীনতার সুখ ভোগ করে আনন্দের সাথে বাঁচতে চায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যখন দেখি সেই মেধাবী যুবক যখন শুনে লড়াই করতে হবে রাজনীতি করতে গেলে, সে ঘাবড়ে যায়। মাননীয় স্পিকার, সেই জন্য আমরা বলতে চাই, বাধা আসবে যেখানে, শান্তি আনবো সেখানে, লড়াই করার দিন শেষ, শান্তি সুখের বাংলাদেশ, সেটাই হবে প্ল্যান বি। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি মেধাবী তরুণী একজন রিক্সা দিয়ে যাচ্ছে এবং তার রিক্সাটা থেমে গেছে একটা মিছিলে, আর সেখান থেকে স্লোগান আসছে জ্বালো জ্বালো আগুন জ্বালো, তখন সে ঘাবড়ে যায়। মাননীয় স্পিকার, সে মেধাবী তরুণী রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে চায়, কোনো ডাকাত দলের সর্দারি করতে চায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মেধাবী প্রজন্ম যখন শোনে অমুকের চামড়া তুলে নেব আমরা, সে ঘাবড়ে যায়। মাননীয় স্পিকার, আমরা রাজনীতি করতে চাই, চামড়ার ব্যবসা করতে চাই না। মাননীয় স্পিকার, এই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। মাননীয় স্পিকার, যখন আমরা শুনি দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, আমরা ভয় পেয়ে যাই। মাননীয় স্পিকার, আমরা রক্ত দিতে চাই না। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, দিয়েছি তো রক্ত, আর দিব না রক্ত, রক্ত দেওয়ার দিন শেষ, শান্তি সুখের বাংলাদেশ, এরকমই একটি স্বপ্ন নিয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য, আমাদের অনাগত ভবিষ্যতের জন্য, আমাদের সন্তানদের জন্য একটি অহংকার করবার মতো, একটি গর্ব করবার মতো বাংলাদেশ আমরা ভবিষ্যতে উপস্থাপন করতে পারবো, এই স্বপ্ন নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার, মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয়।